পুঁটি মাছ ধরার সুপরিচিত একটি খাল নিমতলী ইমামগঞ্জ। অনেক শিকারীরাই এখানে পুঁটি মাছ ধরতে আসে। এখনকার বর্তমান কি পরিস্থিতি সেটা জানার জন্যই আজকে আমি নিমতলা ইমামগঞ্জে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি এসেছি নিমতলী ইমামগঞ্জ এখানকার আপডেট দেওয়ার জন্য। তিনজন মাছ ধরতেছে, ওইখানে কোনো শিকারি নাই, তো পানি ওরকম বাড়ে নাই যত পরিমাণ বাড়ার কথা। এই দেখতে পাচ্ছেন নিমতলী ইমামগঞ্জের খালের। তো এর আগেও আমি আসছিলাম এখানে দুইবার, তো তখনও ওরকম বেশি একটা ভালো পরিস্থিতি দেখি নাই। আজকেও এখানে আসলাম, মোটামুটি ওরকম পরিস্থিতি না ভালো। গত বছর এখানে মোটামুটি ডিমওয়ালা পুঁটি মাছ ধরেছে শিকারীরা অনেক, বাট আজকে এবারকার এই সিজনের পরিস্থিতি বেশি একটা ভালো না, তো শিকারীরা মাছ পায় নাই, মাছ খাইতেছে না তারা বলতেছে। তো এই সিজনে মোটামুটি নিমতলার অবস্থা বেশি একটা ভালো না। কয়েকদিন বৃষ্টি পড়ছিল, তো ভাবছিলাম এখানে পানি বাড়তি হবে, কিন্তু ওরকম পানি বাড়ে নাই, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে শিকারি আসছিল, কিন্তু শিকারি চলে গেছে, মাছ খায় না। বাট আমার জানার মতে, দেখা মতে নিমতলার পুঁটির সাইজগুলো অনেক বড় বড় হয়, বিশাল সাইজের পুঁটি মাছ এখানকার। কারণ গত বছর আমি এখানে এসে মোটামুটি ভালো ভিডিও করছিলাম, অনেক শিকারিরাই মোটামুটি ভালো মাছ পাইছে নিমতলার। বাট এবারকার কোনো পরিস্থিতি বেশি একটা ভালো না। আজকে আসলাম, আবারও আসলাম শিকারি ভাইদেরকে আপডেট দেওয়ার জন্য। তো আমি বিভিন্ন জায়গায় যাই এখন, যেহেতু ডিমালা পুঁটি মাছের সিজন বৈশাখ মাস। কারণ বৈশাখ মাসের পরে মোটামুটি আপনার ডিমালা পুঁটি মাছের মায়ের হয়, কিন্তু এবারকার কোনো জায়গারই পরিস্থিতি ভালো না। এই নিমতলা খালে যে তিনজন শিকারি পেলাম, তাদের সাথে কথা হলো, তারা মাছ পায় নাই, তারা আসে জিঞ্জিরা থেকে। নিমতলার পরিস্থিতি বেশি একটা ভালো না। তো অনেকেই নিমতলার আপডেট জানতে চান, এর আগে আসছিলাম ওরকম পরিস্থিতি ভালো দেখলাম না, পুঁটি মাছ খায় না, এই হচ্ছে নিমতলার পরিস্থিতি, কোনো শিকারি নাই। এই পুরো খাল জুড়ে এই তিনজন মাত্র শিকারি, তিনজন শিকারি মাছ ধরতেছে। তো যাই হোক, আমাদের ঢাকার ফিশ লাভার চ্যানেল আপনারা ফলো করবেন, আমরা আরও যেখানে মাছ খায় সেখানের আপডেট আপনাদেরকে দেব, আরও ভালো ভালো পয়েন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, এখন হচ্ছে মাছ ধরা ডাল সিজন, কারণ এখন ওরকম মাছ ধরার সিজন না। আর গত বছর আমরা মোটামুটি অনেক ডিমওয়ালা পুঁটি মাছ ধরেছি, কিন্তু এবার পরিস্থিতি কোনো জায়গায় বিষয় একটা ভালো না, সুবিধার না, কোনো শিকারি নেই নিমতলা। তো আমাদের ঢাকার ফিশ লাভার্সের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকার যত ফিশিং স্পট আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করা, কখন কোথায় বর্তমানে মাছ খাচ্ছে সেগুলোকে আপডেট, সেগুলোর আপডেট আপনাদেরকে দেওয়া। তো এই কারণে মূলত আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পয়েন্ট দেখি। তো বর্তমান অনেকেই শিকারি আছে পুঁটি মাছ ধরার পছন্দ করে, তো এই কারণে যেখানে পুঁটি মাছ ধরার খাল সেখানে আমরা বেশি দৌড়াইতেছি, যার কারণ যাতে আমরা কোনো ভালো একটা পয়েন্ট পাই আর সেখানে আপনারা ফিশিং করতে পারেন। আজকে আবার আসলাম নিমতলা ইমামগঞ্জ, কিন্তু নিমতলা ইমামগঞ্জের পরিস্থিতি বেশি একটা ভালো না, বেশি একটা কি পুরোই ভালো না, কোনো অবস্থায় ভালো না। কারণ এখানে যদি ভালো থাকতো শিকারিতে লাইন সিরিয়াল শিকারি বসতো এখানে, কিন্তু পরিস্থিতি বেশি একটা ভালো না। তো যাই হোক শিকারি ভাই বন্ধুরা, আমি এখন চলে যাব। নিমতলার যেটা আপডেট দেখতে পেলাম, এখানকার পরিস্থিতি ভালো না, তো আপনারা কেউ আসেন না। তো আমাদের ঢাকার ফিশ লাভার চ্যানেল ফলো করবেন অবশ্যই, ভালো কোনো জায়গা পেলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, তখন সেখানে যাবেন, এখানকার অবস্থা বেশি একটা ভালো না। তো সবাই ভালো থাকবেন, আমি এখন চলে যাব। যাই হোক, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।